স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি জেলায় জেলায় তথ্য উঠে এসেছে কলকাতা পুলিশ সূত্রে খবর তদন্তে বেশ কয়েকটি বিদেশি আইপি অ্যাড্রেসের খোঁজ মিলেছে আরও কি কি তথ্য জানাবার এই নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ দাস অধ্যাপক এবং রয়েছেন মোহাম্মদ রেজা আহমেদ সাইবার বিশেষজ্ঞ প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আলোচনায় আসার আগে এখনো পর্যন্ত ঠিক কি কী তথ্য উঠে আসছে এই ট্যাব দিয়ে এবং তারই সঙ্গে তথ্য পাচারেই বা হলো কি করে এবং কেলেঙ্কারি ঘটনায় আর কি কি সোর্সেস যারা যাচ্ছে পুরো বিষয় দেখে নেব জেলায় একের পর এক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার ঘটনায় এই প্রশ্নই এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের তার কারণ ট্যাব তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর সব তথ্য কলকাতা পুলিশ সূত্রের খবর এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকটি বিদেশি আইপি অ্যাড্রেসের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা যেসব ডিভাইস ব্যবহার করে তথ্য হাতানো হয়েছে সেই সব ডিভাইস খুঁটিয়ে দেখতে গিয়ে এই আইপি অ্যাড্রেসের খোঁজ মিলেছে স্কুল স্তরে পোর্টালে আনঅথরাইজড অ্যাক্সেস ও রিয়েল টাইম তথ্য কারচুপির আশঙ্কা করছেন গোয়েন্দারা স্কুল কর্তৃপক্ষের কাছে তথ্য আপলোড ও এডিট করার অ্যাক্সেস থাকে তথ্য আপলোড করার পর তা ব্লক হয়ে যায় পোর্টালে তথ্য করেন স্কুল ইন্সপেক্টর স্ক্রুটনির পর তথ্য যায় ডিআইএর কাছে তবে স্কুল স্তরের পর তথ্য আর এডিট করা যায় না স্কুল স্তরে নথিভুক্ত করার সময় তথ্য বেহাত হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা তদন্তে বিদেশ যোগের সম্ভাবনা উঠে আসছে তবে সেগুলি কি সত্যি বিদেশি আইপি অ্যাড্রেস নাকি আসল তথ্য লুকোতে মাস্কিং পদ্ধতি ব্যবহার করেছে জালিয়াতরা ইতিমধ্যেই ট্যাবে টাকা দেওয়া হয়েছে এমন বিয়াল্লিশটি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে রাজ্যের বাইরেও ছড়িয়ে ট্যাব জালিয়াতির জাল তদন্তে বিশেষ টিম গঠন রাজ্য পুলিশের পুলিশের দাবি তদন্তে নেমে বাংলার মতোই একই কায়দায় মহারাষ্ট্র রাজস্থান ও ঝাড়খণ্ডে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনা সামনে এসেছে এই তিনটে রাজ্যের কথা আমরা পেয়েছি যেখানে এই ডিবিটি স্কিম যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলা হয় সরকারি সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়া সেই ধরনের যে প্রকল্প সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাত করেছে তদন্তে জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম গঠন করেছে রাজ্য পুলিশ এই দলে রয়েছেন ADG সাইবার ADG CID 2, IG CID 2, DIG Cyber, DIG CID. যেখানে অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট কমিশনারেটের কমিশনার বা জেলার পুলিশ সুপারের কাছে এই মামলাগুলি তদন্তে একটা রাজ্য পুলিশের তরফে জয়েন্ট ইনভেস্টিগেশন একটা মনিটরিং টিম একটা তৈরি করা হয়েছে তার নেতৃত্বে থাকবেন সিনিয়র অফিসাররা ট্যাব জালিয়াতিতে এখনো পর্যন্ত এক জন পড়ুয়া প্রতারিত হয়েছে রাজ্যে মোট তিরানব্বইটি মামলা দায়ের হয়েছে শুক্রবার জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে হুগলি সিঙ্গুর থানার নসিবপুরে জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়েছে তারকেশ্বরের মুক্তারপুর হাই স্কুলে একাদশ শ্রেণীর ছাত্রের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়েছে শ্রীরামপুর থানায় তেত্রিশ জনের ঋষিরা থানায় আট জনের উত্তরপাড়ায় পাঁচজনের ট্যাবের টাকা চুরির অভিযোগ উঠেছে পুরুলিয়ায় চারটি স্কুলের উনত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও হয়েছে বলে অভিযোগ ট্যাব কেলেঙ্কারির অভিযোগে মালদার বৈষ্ণবনগরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সহায়ক গ্রেফতার হয়েছে ব্যুরো রিপোর্ট সেই চব্বিশ ঘন্টা এ নিয়ে বিস্তারিত কথা বলবো আমাদের অতিথিদের সঙ্গে কিন্তু তার আগে কথা বলবো আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের সঙ্গে সরাসরি পিয়ালি একটাই প্রশ্ন জানতে চাইবো এখনো পর্যন্ত সূত্র কি বলছে লিক হলো কি করে তথ্য দেখো প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছিল যে একটা যে ফ্লো বা চার্টটা রয়েছে যে স্কুল স্কুল থেকে স্কুলের পর ডিআই ডিআইয়ের পর শিক্ষা দপ্তর এবং তারপর অর্থ দপ্তর থেকে ট্রেজারি সেখান থেকে টাকা ডিসবার্স হয় প্রাথমিকভাবে তারা মনে করছিলেন যে সেন্ট্রালাইজ কোনো জায়গা থেকে এই তথ্য লিক হয়ে থাকতে পারে বা ম্যানিপুলেট হয়ে থাকতে পারে গতকালকে কলকাতা পুলিশের একটি টিম তারা শিক্ষা দপ্তরে যায় এবং গোটা প্রসেসটা কিভাবে চলে তারা খোঁজ নেন সেইটা করতে গিয়ে তারা যেটা জানতে পারেন শুধুমাত্র কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের কাছে এই যে পোর্টালে স্টুডেন্টদের তথ্যগুলো আপলোড করা হচ্ছে অর্থাৎ ক্লাস ইলেভেনের যতজন স্টুডেন্ট তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আইএফসি কোড এই তথ্যগুলো আপলোড করা এই তথ্যগুলো এডিট করা যাবতীয় কিন্তু অ্যাক্সেস শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষের কাছে আছে তারা সেটা আপলোড করার পর সেটা স্কুল ইন্সপেক্টরের কাছে যায় তিনি সেটা স্ক্রু স্ক্রুটনি করেন কিন্তু এডিট করতে পারেন না এরপর এর কাছে যায় ডিআই সেই তথ্য দেখার পর কোনো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা কারোর যদি রকম তথ্যই ভুল থাকে সেটা আবার ফেরত চলে আসে স্কুলের কাছে কারণ স্কুল কর্তৃপক্ষ তারাই এডিট করতে পারবে তদন্তকারী অফিসাররা যেটা মনে করছে যখন স্কুল থেকে এই তথ্যগুলো আপলোড করা হচ্ছে তখনই কিন্তু কোনো আনঅথরাইজ অ্যাক্সেস হচ্ছে হ্যাকাররা সম্ভবত সেই সময় একেবারে হানা দিচ্ছে এবং সেখানে গিয়ে একেবারে ছাত্রদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসের পরিবর্তে অন্যান্য যাদের এই বেনিফিশিয়ারি হিসাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে ভাড়া নিচ্ছে সেখানে সেই অ্যাকাউন্টগুলোকে অ্যাকাউন্ট নাম্বার নাম এগুলোকে ইনপুট করে দেওয়া হচ্ছে দ্বিতীয় সম্ভাবনা যেটা যখন ফেরত পাঠানো হচ্ছে অর্থাৎ কোনো জায়গায় যদি রকম তথ্যগত ভুল থাকে যখন আবার স্কুলের কাছে পাঠানো হচ্ছে সেই সময় হয়ে থাকতে পারে এখন যেটা গুরুত্বপূর্ণ যে প্রথমে যেটা মনে করা হচ্ছিল যেটা একটা জায়গায় হয়েছে সেন্ট্রালাইজ জায়গা থেকে কিন্তু যেহেতু বিভিন্ন জেলা থেকে এই ধরনের তথ্য আসছে তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে একটা যে ডিফল্ট যে আইপি যে পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে থাকে সেটা হয়তো অনেক সময় স্কুল কর্তৃপক্ষ তারা পরিবর্তন করছেন এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সাইবার জালিয়াতরা তারা সেখানে একেবারে রিয়েল টাইমে যখন এগুলো আপলোড করে হচ্ছে তখন হানা দিচ্ছে এবং সেখানে হানা দিয়ে এই ডেটাগুলোকে চেঞ্জ করে দিচ্ছে বা ম্যানিপুলেট করে দিচ্ছে একেবারে ধন্যবাদ পিয়ালি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে আমাদের প্রতিবেদন পিয়ালি মিত্র তুলে ধরলো আর ঠিক এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং উত্তর খোঁজার চেষ্টা করব স্যার আহমেদ প্রথমেই আপনার কাছে আস ঠিক এই প্রসঙ্গটা নিয়ে এই যে ডেটা বেড়িয়ে যাওয়া যে কারণে হোক এখন পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের প্রতিবেদন পিয়ালি মিত্র জানুনটা বললো বেশ কিছু তথ্য উঠে আসছে হ্যাঁ এই ডেটা বেরিয়ে যাওয়াটা কতটা চিন্তা বাড়াবে আগামী দিনে যাদের ডেটা বেরোলো তাদের জন্য দেখুন একটা জিনিস প্রথমেই বলবো যে এই যে বারবার একটা শব্দ এখানে উচ্চারণ হচ্ছে বা উচ্চারিত হচ্ছে যে হ্যাক হয়ে গেছে এখানে রিয়েল টাইম হ্যাকিংয়ের কোনো অপশান নেই কারণ এখানে এখন অবধি কোনো আমাদের কাছে খবর আসেনি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেই পোর্টালগুলো বাংলা শিক্ষা ডট কম বা তরুণের স্বপ্ন যে এগুলো এখন অবধি কোনো হ্যাক হয়েছে বা কোথা থেকে ম্যান ইন মেডেল অ্যাটাক বা আদার কোনো মেথডে ওটিপি নিয়ে তাদের থেকে কোনো ক্রেডেন্সিয়াল নিয়ে সেগুলোকে হ্যাক করে ম্যানিকুলেট করে চেঞ্জ হয়েছে এরকম কিছু হয়নি আমি এখন এই চব্বিশ ঘন্টার মতামতের সঙ্গে একমত যে এটা অ্যাকচুয়ালি হয়েছে মানে অনেকজন এতে জড়িত থাকতে পারেন কীভাবে ফার্স্ট যেটা আমরা যেটা একদম বেসিক স্তরে যদি ভাবি তাহলে এখানে দেখবো যেখানে স্কুল দপ্তর প্রথমে দায়ী কারণ আমরা যেটা জানতে পারলাম যে এই উচ্চ শিক্ষা দপ্তর এই পোর্টালগুলোর থ্রুতে যে ডেটাবেসগুলো আপলোড হয় স্টুডেন্টদের সেগুলোর প্রাথমিক দায়িত্ব দেওয়া থাকে স্কুল কর্তৃপক্ষের এবার স্কুল কর্তৃপক্ষ যখন এই ডেটাগুলোকে আপলোড করছে সেখান থেকে সবচেয়ে মিস হওয়ার সম্ভাবনাটা বেশি প্রথমত যে এই স্কুল দপ্তর বা শিক্ষা সরি শিক্ষা দপ্তরের যে আপনার নির্দেশিকা দেওয়া হয় যে আপনার যে ডিফল্ট আইডি পাসওয়ার্ড প্রথমে দেওয়া হয় আপনাদের ডেটাবেস আপলোডের জন্য সেগুলো আপনারা প্রথমেই চেঞ্জ করে নেবেন স্বভাবত দেখা যায় গ্রামাঞ্চলে রিমোট অ্যাক্সেস রিমোট জায়গাগুলোতে যারা মানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে বা কেরানি তারা হয়তো এতটা টেকসাবি হন না যে তারা এগুলোকে চেঞ্জ করে নিতে পারেন বা গাফিলতির জন্য হয়তো চেঞ্জ করে না এর ফলে এখান থেকে একটা এই ক্রেডেন্সিয়ালগুলো বাইরে লিক হওয়ার একটা সম্ভাবনা আছে দ্বিতীয়ত যে এই রিমোট এরিয়াগুলোতে ম্যাক্সিমাম স্কুলিং যে স্কুলিং যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে কিন্তু আইটি মানে স্পেশালি নেট পরিষেবা বিভৎস খারাপ যার ফলে তাদেরকে প্রায়শই আশেপাশের কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয় বা তাদের হেল্প নিতে হয় অনেক মোবাইল সেন্টারগুলোতে তাদের যারা পণ্ডিত তাদের কাছ থেকে হেল্প নিতে হয় যা আমাদের এই কেডেন্সিয়ালগুলো ইউজ করে আপনারা এইগুলো আপলোড করে দিন হয়তো তারা করলোই না তাদের ওই সাইবার ক্যাফের মালিকদের হেল্প নিয়ে করা হলো এবার কি হচ্ছে বছর পর বছর দু হাজার একুশ থেকে প্রকল্প যখন চালু হয় এই টাইপ প্রকল্প তখন থেকে একাধিকবার এই আপনার সাইবার ক্যাফেগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য তাদের কাছে কিন্তু এই স্কুলের ক্রেডেন্সিয়ালগুলো কিন্তু থেকে গেছে তারা পরবর্তীতে যে মিস করবে না ডেটাগুলোকে যে আপলোড করবে না বা ম্যানিপুলেট করবে না বা স্টুডেন্টদের নামের জায়গায় নাম চেঞ্জ অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ আইপিএসি কোড চেঞ্জ ব্রাঞ্চ চেঞ্জ এগুলো যে করবে না তার তো কোনো গ্যারান্টি নেই থার্ড থিং হচ্ছে যে অনেক সময় এই সাইবার ক্যাফেতে বা স্কুল পরিসরের বাইরে গিয়ে যখন আমরা ডেটাগুলো ওনারা আপলোড করছেন তখন অনেক সময় কি হয় আমাদের পশ্চিমবঙ্গ गवर्नमेंट থেকে শুরু করে যে কোন জায়গা里 আপনি দেখবেন এই শিক্ষা প্রতিষ্ঠানের পোর্টালগুলো প্রায় নিয়ত ডাউন থাকে সার্ভার। এই সার্ভার যখন ডাউন থাকে তখন অনেক সময় ইনকমপ্লিট অবস্থায় এই আপলোড প্রসেসটা ছেড়ে বেরিয়ে যেতে হয়। যার ফলে কিন্তু ক্রেডেনশিয়ালগুলো ওখানে সব থেকে যায়। যার ফলে সাইবার ক্যাফের লোক বা যারা এই বাইরে থেকে যারা আপলোড করার সুযোগ পেয়ে যাচ্ছেন তারাই ক্রেডেনশিয়ালগুলো ইউজার আইডি পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে সেখানে ম্যানিপুলেট করতে পারে। খুব গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ ম্যানিপুলেট কি করে হচ্ছে এই বিষয়টা যেমন জানলাম আর অপর দিকে কিন্তু আটকানোর রাস্তা বা পূর বিষয় আগে থাকতে আর কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে জানার চেষ্টা করব। কিন্তু ইতিমধ্যে পুরো বিষয় জানার পর বা সামনে আসার পর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ ঠিক কি বলেছেন শোনাব এটা মিডিয়া টায়ারের ব্যাপার নয় শঙ্কু অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট টাফ এবং পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে দেখুন আমার বক্তব্য হচ্ছে যে ব্যাপারটা হাইজ্যাক থুরি ও হ্যাক করেছে কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন আমাদের নেতৃত্ব বলেছে যে সরকার না হ্যাক হয়ে যায় আমাকে একটা খুব সহজভাবে বোঝান আমি টেকনিক্যাল এক্সপার্টের কথা শুনছিলাম এটা তো সত্যি যে বাংলার বহু রিমোট এরিয়া যেখানে সত্যি নেট কানেকশান এবং এমন অনেক স্কুল আছে যেখানে কম্পিউটার সম্পর্কেই কোনো ধারণা নেই এবং বাচ্চা বাচ্চা ছেলে পরিবারের আর্থিক অনটন এতটাই যে এই টাকায় হয়তো ট্যাপ কেনার বদলে বহু পরিবারের টাকা যদি যথাযথভাবে পৌঁছয়ো সেই টাকা হচ্ছে বাড়ির পারিবারিক খরচায় বা অনটনে কোনো না কোনোভাবে ব্যবহার হয়ে যেতে পারে আমার প্রশ্ন হচ্ছে যে একটা রাজ্য সরকার যদি শিক্ষা ক্ষেত্রে কোনো ছেলেদেরকে সঠিকভাবে শিক্ষিত করবে তাহলে ট্যাপ কিনে নিজেরা কেন স্কুল কর্তৃপক্ষ হাতে তুলে দেবে না কেন সেটা প্রপারলি শেখাবে না এবং আমার প্রশ্ন যে শুধুমাত্র পুলিশকে দিয়ে দায় সেরেছেন যতগুলো লোক অ্যারেস্ট হয়েছে তারা সাইবার ক্যাফের লোক আর তা না হলে তৃণমূলের দু একটা লোক আমার প্রশ্ন হচ্ছে এই যে পলিসি মেকার এই যে স্কুল শিক্ষা দপ্তর যারা মাথায় বসে আছে তারা কি জন্য বেতন পায় তারা টাকা খাওয়ার জন্য বেতন পায় তাদেরকে রেখেছেন কেন ভ্রাত্তবাবু কেন রেজিগনেশন দেবেন না এদায় তো ওনার ওনার ব্যর্থতা উনি ভালো নাট্যকার হতে পারেন কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে কিন্তু উনি যোগ্যতা বজায় রাখতে পেরেছেন আমার গ্রামের একটা সাধারণ ছেলে যে কোনোদিন হাতে কম্পিউটার পেলো না ট্যাব পেলো না সে ইন্টারনেট জানবে কি করে তার মাস্টার জানবে কি করে এখানকার অধিকাংশ মাস্টার ভাষাই ওয়েল ট্রেন্ড নন তারা টেকনিক্যালি স্ট্রং না তো ফলে সেই সিস্টেম আপনি আগে তৈরি করলেন না আমি ট্যাব দিচ্ছি ট্যাপ দিচ্ছি বলে সাত হাজার টাকা করে ধরিয়ে দিলেন আপনি যদি আজকে লটের ট্যাপ কিনতেন সমস্ত স্কুলে দিতেন ছেলেদের হাতে পৌঁছতো তারা প্রথম কম্পিউটারের সাথে ট্যাবের সাথে সরাসরি কানেক্টেড হতো আপনি তো দুর্নীতির গোড়াপত্তন ওখানেই করে দিয়েছেন এবং রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থাটা দুর্নীতির মানে তুঙ্গে পৌঁছেছে পার্থবাবুর পর ভ্রাতবাবু এসেছেন কোনো পরিবর্তন হয়নি একই নাটক এবং আজকে এই চারটে পাঁচটা সাইবার ক্যাফে মালিককে ধরে হবে কি সরকারের কাজই তো হচ্ছে এরা আজকে আমি আমার খুব ভালো লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখবেন আমাদের তৃণমূলের সরকার এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বাট প্রিভেন্টিভ মেজার্স কিছু নেওয়া হচ্ছে না ইভেন আজকের ডেটেও উনি বল উনি আজকেও কি বললেন বললেন যাদের কাছে টাকা পৌঁছায়নি বেনিফিশিয়ারিদের আমরা টাকা দিয়ে দেবো আরে টাকা চাইছে কে এডুকেশনাল ডিপার্টমেন্ট এডুকেশনের ডিপার্টমেন্ট আছে কি জন্য আপনি গ্রামের একটা সাধারণ ছেলের হাতে ট্যাপ কেন তুলে দিতে পারবেন না ট্যাপ তুলে দেওয়ার প্রসেসই তো এটা এবং সেরকম ভাবেই তো করা হয়েছে কিন্তু তার মধ্যেখানে এই জালিয়াতি বা এই পুরো বিষয় সামনে আসে এবং যেখান থেকে টাকা গায়েব অন্য চলে যায় শুনুন আপনাকে বুঝতে হবে যে লোকটার ব্যাংক অ্যাকাউন্ট নেই যে লোকটা জীবনে টেকনিক্যালি স্ট্রং নয় হচ্ছে পিনকোড দিয়ে এটিএম থেকে টাকা তুলতে পারে না সে লোকটাকে আপনি টেকনিক্যালি টাকা পাঠানোর ব্যবস্থা করেছেন এবং সেই সামগ্রিক সমাজ ব্যবস্থাটা পশ্চিমবাংলায় এখনো রুরাল সেক্টরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই জায়গায় নিয়ে যেতে পারে ট্যাপটা পৌঁছে দেওয়ারই তো ব্যবস্থা করা হয়েছে সেই জন্যই তো অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং সেখান থেকে সেখান থেকে একটা এক লাইনে বলে শেষ করবো আপনি ভুল ইন্টারপ্রিট করবেন না টাকা পৌঁছে দিয়ে সে টাকা নিয়ে

তারপরে তো সরকারটাই হ্যাক হয়ে যাবে চুরির কোনো ঘটনা আসবে তৃণমূলের নাম আসবে না তাই হয় নাকি ধরুন হ্যাঁ যেমন আমরা বলি না যে জঙ্গলে পশুরা ভালো থাকে সেরকম তৃণমূল জল জলে মাছ ভালো থাকে সেরকম তৃণমূল কংগ্রেস চুরিতে ভালো থাকে তৃণমূল কংগ্রেসের তো পুষ্টি দরকার কি না পুষ্টি তো ওদের তখনই হয় চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুষম খাদ্য ওটা পেলে পরে ওদের সর্বাঙ্গীন বিকাশ হয়। তৃণমূল কংগ্রেস যত চুরি করবে তত সর্বাঙ্গীন বিকাশ ব্যাপারটা এরকম না একটু আগে যে তর্ক বিতর্ক হচ্ছিল প্রথমেই বলি যে এই প্রকল্পটা তরুণের স্বপ্ন নাম দেওয়া হয়েছিল কেন এই যে গ্রামে এবং মপস্যাল এলাকায় যাতে প্রযুক্তির শিক্ষা হয় আইটিসি মাধ্যমে যাতে তারা এটা শিখতে পারে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এক্ষেত্রে এখনও আজকের দিন পর্যন্ত একশো সাতজন ছাত্র এটার বিরুদ্ধে একদম থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে এবং একশো বিরাশিটা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এখানে বুঝতে হবে যে শুধুমাত্র টাকা চলে যাচ্ছে হ্যাকিংয়ের মাধ্যমে এটার কারণ নয় কারণ আমরা এটাকে দুর্নীতি না বলে বারবার বলছি এটা একটা সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ আমি সবচেয়ে আশঙ্কার জায়গাটা যেটা সরকার এবং প্রশাসনও ভাবছে আমরা তো সবাই ভাবছি তথ্য পাচার হয়ে যাওয়া এবং একটু আগে আমরা আলোচনা করছিলাম যে বিদেশি যোগ আছে আমরা এর আগে দেখেছি দু সালে এয়ার ইন্ডিয়াতে এরকম একটা সাইবার ক্রাইম ঘটে এবং সেখানে প্রায় ফোর মিলিয়ন প্যাসেঞ্জারের তথ্য লিক হয়ে যায় এবং একই সঙ্গে ২০১৭ সালে ইকুইফ্যাক্ট সাইবারে আক্রমণ হয় যেখানে এক লক্ষ বেশি যারা মেজর ক্রেডিট এজেন্সি তাদের তথ্য ফাঁস হয় বিশেষবঙ্গ সেখানেই 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 কিন্তু শঙ্কুদেব পান্ডা প্রশ্ন তুলেছে যে আগে থাকতে সতর্কতা সচেতনতার জায়গা বারবার করে কেন নেওয়া হবে না আসলে তার কাছে কাছে একটা বিরতির পর জনগতের সঙ্গে এটা জনগণ মনে হয় যে নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ ট্যাবে টাকা গায়েব কেন এবং এই টাকা গায়েবের পেছনে মূলত কার 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 সাজি জড়িয়ে রয়েছে বিশ্বজিৎ আমি আমি আটকেছিলাম আপনাকে আমার যে প্রশ্নটা ছিল শঙ্কুর কথা ধরেই কার্যত আগে থাকতে আটকানোর রাস্তা কেন ভাবা হবে না আগে থাকতে আটকানোর রাস্তা ভাবা হয়েছে এবং এটা যে কোনোভাবে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বা আলাদা নির্দিষ্ট কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এমন নয় আমি কেন বলছি যে উদাহরণ দুটো আপনাকে আমি দিলাম এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে এবং ইকুয়ে ক্ষেত্রে তার প্রথম কারণ দেখা গেছে এস এই এস কিউএল এ অ্যাক্সেস ডেটার ক্ষেত্রে এবং ওয়েব অ্যাপ্লিকেশন সেখানেও আনঅথরাইজড এবং বারবার আমরা কথা বলছি যে আইপি অ্যাড্রেস হায়ার করা সেখানে মানে একেবারে প্রক্সি সার্ভারের কথা টোর নেটওয়ার্কের কথা তা এটা তো একটা স্কুল দপ্তর বা অন্য কারো জানার কথা নয় যারা এটা হ্যাক করছেন তারা অনেক বেশি টেকনিক্যালি স্কিল হ্যাঁ স্কুল দপ্তরের বা অন্যান্য ক্ষেত্রে প্রশাসনের গলত কোথায় যেখানে রেগুলার মনিটারিং যদি করা যায় কিভাবে স্ট্রং পাসওয়ার্ড এবং তার মনিটারিং করা যায় সেটা আমাদের সাইবার ডিপার্টমেন্ট এতটা শক্তিশালী তারা এই ঘটনা জানার পর থেকেই সঙ্গে সঙ্গে দেশী এবং বিদেশি যে বারবার মাস্কিং এর কথা উঠছে এই যে বাইরে দেশগুলো অনেকগুলো দেশ আছে যেখানে সাইবার আইন এত শক্তিশালী নয় আমি নেদারল্যান্ডসের কথা বলবো যেখান থেকে অধিকাংশ সময় ওই প্রক্সি সার্ভার কেনা হয় সুতরাং এই জায়গাগুলো সম্পর্কে না কিন্তু বিষয়টা একটু আটকাতে হচ্ছেrista আহমেদ যে কথাটা বললেন এই জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করা হয় না বা অনেক ক্ষেত্রে চোক একটুখানি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সবাই ওই লিগুই কিন্তু টেকনিক্যালি সমস্ত বিষয়টা এটা না হতে পারে সেক্ষেত্রে আরো বেশি পরিমাণে সচেতনতা এবং নজরদারি আপনিও বলেন নজরদারি কথা সেটা কি দরকার ছিল না

মানে শিক্ষা দপ্তর থেকে স্টুডেন্টদের হাতে মানে এন্ড ইউজারের হাতে টাকাটা পৌঁছানো তার যে আমরা ফ্লোচার্ট পেয়েছি সেটাতে প্রথম সবচেয়ে নিম্ন স্তরের স্টুডেন্টরা আছে তারপরে যেটা বললেন যে তার উপরে আপনার স্কুল কর্তৃপক্ষ আছে স্কুল পরিদর্শক আছে তার উপরে আপনার রাজ্য শিক্ষা দপ্তর আছে তারপর আছে ট্রেজারি বা অর্থ দপ্তর তারপর ট্রেজারি তো এই যে ধাপগুলোর মধ্যে সবচেয়ে আমরা যারা কাউকে ক্লিনচিট দিতে পারি সেটা হচ্ছে স্টুডেন্ট তাদের হাতে কোনো অ্যাক্সেস নেই বাকি প্রত্যেকটি এই ক্যাটাগরির মধ্যে সবার মধ্যে কিন্তু একটা অ্যাক্সেস নেওয়ার ক্ষমতা আছে এখান থেকে যে মিসইউজ হবে না এবং এখান থেকে যে ডেটা কাউকে সরবরাহ করা হবে না এটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না তার মানে এখানে আমি একটা জিনিস বলি টেকনিক্যাল ফল যেমন কিছু থাকতে পারে ঠিক তেমনি এক মানে একইভাবে মানে উৎস কর্তৃপক্ষ থেকে মানে স্পেশালি স্কুল কর্তৃপক্ষ থেকে থেকেও হতে পারে আবার শিক্ষা দপ্তর থেকে হতে পারে যে আপনার ডেটা লিক করা হয়েছে কিছু মাস্টার মাইন্ড লোককে লিক করা হয়েছে তারা কি করছে যে বারবার কথা উঠে আসছে যে বিদেশি যোগ একদম ভুল এখানে আমি একদম ডিফার করবো এখানে কোনো বিদেশের যোগ নেই কিচ্ছু নেই এটা হয়তো যেহেতু প্রক্সি নাম্বারগুলো পাচ্ছি যখন আমরা ট্র্যাক করে দেখছি আইপি অ্যাড্রেসগুলোকে যে কোথা থেকে অ্যাক্সেসগুলো করা হয়েছে দেখা যাচ্ছে এটা হয়তো নেদারল্যান্ড নেদারল্যান্ডের নাম্বার বা রাশিয়ার নাম্বার একদম ভুল আপনি আপনার বাড়ি থেকে বসে এখন একটা প্রক্সি বা একটা ভিপিএন সার্ভার ইউজ করে আপনি আমুল আপনার আইপি অ্যাড্রেসকে চেঞ্জ করে দিতে পারেন তো অবভিয়াসলি এই স্টুডেন্ট ছাড়া বাকি যতগুলো ধাপে লোকেরা আছেন তারা মনে করলে তাদের নিজের আইডেন্টি গোপন করার জন্য বা যাদেরকে দেওয়া হচ্ছে যেসব মাস্টার মাইন্ড লোকগুলোকে দেওয়া হচ্ছে এগুলো অ্যাক্সেস করার জন্য বা মডিফাই করার জন্য তারা প্রক্সি সাহায্য নেবেন কারণ তারা কখনোই চাই চাইবেন না যে তাদের মানে ডেটাবেস বা তাদের পরিচয় সবার সাথে আইডেন্টি হোক গুরুত্বপূর্ণ তথ্য এবং তারই সঙ্গে কিন্তু তিনি তার দায়িত্ব নিয়ে বলছেন যে বিদেশি কোনো আইপি ব্যবহার করেছে এমনটা ভাবার এই মুহূর্তে অন্তত পক্ষে কোনো কারণ নেই তাহলে আর কোথায় কোথায় কারণ জড়িয়ে রয়েছে তার উত্তর খোঁজার চেষ্টা করব শুধু তাই না তারই সঙ্গে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না চলে গেল তাদের বক্তব্য কি এবং রাজনৈতিক বক্তব্য উঠে আসে তুলে ধরবো জনগণ মানতে আর এবার যেদিকে নজর রাখবো যারা এফেক্টেড রয়েছে অর্থাৎ যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারাই পুরো বিষয়ে জানার পর ঠিক কি বলেছেন শোনাবো

আমার ব্যাংকে কেওয়াইসি এইগুলো সব ঠিকই আছে কিন্তু কোনো কারণবশত সেটা আসেনি স্কুল থেকে এটাই বলা হয়েছে আর কিছু বলা হয়নি ক্লাস ইলেভেন এর এরকম পঁচিশ তিরিশ জন এবং ক্লাস টুয়েলভ এরও তাই পঁচিশ তিরিশ জনের এরকম টাকাটা ঢুকেনি তো আমাদের নতুন করে আবার ব্যাংকের বইয়ের জেরক্স আমরা দিয়ে এসেছি লিস্ট পাঠানো হয়েছে আবার নতুন করে আমরা জিজ্ঞেস করলাম কারণটা বলল যে আমাদের স্কুল থেকে ওটা এসআই অফিস থেকে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল কিন্তু স্কুল বলল যে ওখানে কিছু গন্ডগোল যে কারণে আমাদের টাকাটা ঢুকেনি এ কথা বলবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সিপিআই নেতা দেবাঞ্জন দেবাঞ্জন এই গাফিলতির দায় বা এই পুরো বিষয়ে দায় কার অবশ্যই সরকারের অবশ্যই মন্ত্রকের তার কারণ হচ্ছে আমি এতক্ষণ মন দিয়ে শুনছিলাম বাকিদের কথা এটা ডিজিটাল সার্ভিলেন্সের যুগ এটা আমরা মোটামুটি সকলেই আশা করি একমত হব এই এই ডিবেটে আমরা যারা যারা আছি এরকম একটা ডিজিটাল সার্ভিলেন্সের যুগে কোনো মিনিমাম সাইবার সিকিউরিটি ছাড়া কি করে এই ধরনের পোর্টাল হচ্ছে কাজ করে চলেছে এবং সরকারি পোর্টাল সেই সরকারি পোর্টালের একটা মিনিমাম সাইবার সিকিউরিটি থাকবে না যে ফ্লোচার্টের কথা যিনি বিশেষজ্ঞ আছেন উনি বলছিলেন এই চার্টের প্রতিটা স্তরে আলাদা আলাদা লেভেল অফ সাইবার সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নানান কথা উঠে আসছে স্বাভাবিকভাবেই এই গোটা যে ক্রেডেন্সিয়াল ছাত্রছাত্রীদের এই গোটাটাই এত মানে এরকম ক্লাসিফাইড ডকুমেন্ট সেই তথ্যগুলো হচ্ছে যে একেবারে খুলে আম পড়ে আছে আর কি এবং এই তথ্য নিয়ে যে কোনো কিছু ঘটানো যেতে পারে এমন একটা পরিবেশ গ্রামীণ স্কুলগুলোর আদৌ সেই ডিজিটাল ডেটাবেস তৈরি করবার মতন পরিকাঠামো আছে কি না সেই পরিকাঠামো তৈরি না করেই সেই পরিকাঠামোর জন্য সরকারি বাজেটে টাকা বরাদ্দ না করে হঠাৎ করে সরাসরি এই ধরনের একটা ডিজিটাল ডেটাবেস তৈরি করার দায়িত্ব চাপিয়ে দেওয়া এ থেকেই তো বোঝা যাচ্ছে যে সরকার স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার চেষ্টা করছে এর আগেও স্কুল শিক্ষাকে কেন্দ্র করে একটার পর একটা দুর্নীতি আমরা দেখেছি নিয়োগে দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি মিড ডে মিলের দুর্নীতি কম্পোজিট যে ফান্ড যে ফান্ড স্কুলে যাওয়ার কথা সেই ফান্ড হচ্ছে সরকার বন্ধ করে দিয়েছে তাতেও হচ্ছে যে বড় রকমের দুর্নীতির একটা ছায়া আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি হচ্ছে যে আবার এই ট্যাপ দুর্নীতি এটা বোঝা যাচ্ছে কার্যত স্কুল শিক্ষাকে সরকারি স্কুল শিক্ষাকে ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রাজ্যের সরকার এরকম একটা পোর্টাল থেকে এরকম একটা পোর্টাল হ্যাক হয়ে গেল সরকারি পোর্টাল হ্যাক হয়ে যাচ্ছে তাতে শিক্ষামন্ত্রক দায় নেবে না

ষোলো লক্ষ ছেলে মেয়ে ট্যাপ পাচ্ছে পড়ুয়ারা দুহাত তুলে অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন সেখানে মুষ্টিমেয় কিছু দুষ্ট চক্র এই সাইবার ক্রাইমের সুযোগ নিয়ে তারা কিছু খারাপ কাজ করেছে সেগুলো পুলিশ যথাযথ তদন্ত গ্রেফতার টাকা উদ্ধারের ব্যবস্থা করছে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যদি আপনি নেতিবাচক কথাবার্তা বলতে যান তাহলে তো আপনাকে দেখতে হবে কত মানুষ আগে উপকৃত হয়েছেন মানে সাইবার ক্রাইমের দোষীদেরও যেমন চিহ্নিত করা হচ্ছে যাতে সিস্টেমটা পুরো ফুলপ্রুফ হয় সেই শিক্ষা থেকে সেই কাজটাও করা হবে সেটা পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের যারা সবিস্তারে বলার বলে দিয়েছে শঙ্কু মুষ্টিমেয় দুষ্ট চক্র নেতিবাচক কেন শুনুন আমি জীবনে প্রথমবার পুনাল ঘোষের কথা না সমর্থন করে পাচ্ছি না কারণ কুনাল ঘোষের কথা খুব মন দিয়ে শুনবেন উনি ইন্ডিকেট করেছেন যে ফুল সিস্টেমকে ফুল প্রুফ করতে হবে সিস্টেমকে ফুল প্রুফ করার অর্থই হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টে যে অপদার্থ লোকেরা বসে আছে আমি শুনেছি যে প্রিন্সিপাল সেক্রেটারিটা চেঞ্জ হয়েছে এডুকেশন মিনিস্টারটা অ্যাটলিস্ট চেঞ্জ করুন তাকে রেজিগনেশান দেওয়ার নাটক ভালো করে বার্তা ঠিক আছে তাকে তার নাটক আমি দেখতে যাই কিন্তু এডুকেশনটা সামলাতে পাচ্ছেন না আপনি ভাবুন আমি আপনাকে উনি আজকে বলছেন ষোলো লক্ষ লোককে ট্যাব দিয়েছে ছেলেকে আমার প্রশ্ন যে একটা দশটা ছবি বার করুন কোথায় ট্যাব বিতরণ হয়েছে ভাই টাকা যাচ্ছে টাকা যাচ্ছে করে যা করা হচ্ছে আমি আজকে একটা সরাসরি আপনার চ্যানেলে বসে অভিযোগ করছি শুনুন বহু স্কুল এমন আছে যেখানে ট্যাবের টাকা ছাত্রদের পৌঁছানোর পর তাদের কাছ থেকে টাকা কালেকশন করা হয়েছে তৃণমূলের কিছু কিছু হ্যাঁ

যোগ আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে থাকার সম্ভাবনা এই মুহূর্তে নেই হ্যাঁ বিদেশি যোগ থাকার সম্ভাবনা নেই বাট বিদেশি আপনার আইপি অ্যাড্রেসগুলোকে ইউজ করা যায় প্রক্সি বিভিন্ন সার্ভারের মাধ্যমে তবে একটা জিনিস আমি এখানে ডিফার করব এই আলোচনা মঞ্চে সেটা হচ্ছে যে বারবার আঙুল তোলা হচ্ছে যে গভর্নমেন্ট দেয় মানে পশ্চিমবঙ্গ সরকার দেয় এটা ভুল এটা একটা টেকনিক্যাল গাফিলতি খুব বড় মাপের

একটা কথা বলুন আমি টেকনিক্যালি জানতে এবং নো আমি আপনার কাছে জানতে চাই যে শিক্ষা দপ্তর বাস স্কুল থেকে স্কুল টু শিক্ষা দপ্তর এই চ্যানেলের মধ্য থেকে ডেটাবেস লিক না করে লেটেস্ট খবর সঙ্গে টুনানি থাকছে কলকাতায় ট্রডবল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির চেষ্টা кошমার কাছে আক্রান্ত হয়েছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষকে লক্ষ্য করে বন্দুক দেখায় দুষ্কৃতীরা অত্যন্ত বড় খবরের দিকে নজর রেখেছি কলকাতায় খোদ কলকাতায় ট্রডবল কাউন্সিলরকে লক্ষ্য করে এই গুলির চেষ্টা кошমার কাছে আক্রান্ত হয়েছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষকে লক্ষ্য করে বন্দুক দেখায় দুষ্কৃতীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতায় তৃণমূল কাউন্সিলারকে লক্ষ্য করে এই গুলির চেষ্টা কসবার কাছে আক্রান্ত হয়েছেন কাউন্সিলার সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষকে লক্ষ্য করে বন্দুক দেখায় দুষ্কৃতীরা কারা এই ঘটনা ঘটালো পুরো বিষয়ে খতিয়ে দেখাচ্ছে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে লক্ষ্য করে এই গুলির চেষ্টা করা হয়েছে কসবার কাছে সুশান্ত ঘোষ যে এলাকার কাউন্সিলার কসবার কাছে আক্রান্ত কাউন্সিলার সুশান্ত ঘোষ খোদ কলকাতায় এই ঘটনা ঘটেছে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কোলক চার্জ চালক কোলাক কী আপডেট দেখো এই মুহূর্তে বলা যেতে পারে চাঞ্চল্যকর খবর শহর কলকাতায় ভর সন্ধেই একশো ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষ তার একেবারে বাড়ির সামনে তিনি বসেছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে বাইকে করে দুজন যুবক আসে সেই দুই যুবকের মধ্যে এক যুবক হঠাৎ করে তার বাড়ির সামনে নেমে তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ সুশান্ত বাবু যে অভিযোগ করছেন যে তাকে লক্ষ্য করে তিন তিনবার ট্রিগার চেপা হয় এবং তারপর গুলিটি কোনো কারণে ফায়ার হয় না ফায়ার না হওয়াতে সেই সময় তার সঙ্গে আরো যে দুজন সঙ্গী ছিলেন সুশান্তবাবুর সঙ্গে তারা ছুটে গিয়ে দুজন এই দুষ্কৃতির মধ্যে একজনকে ধরে ফেলতে সমর্থ হন তাকে ধরে ফেলার পর তাকে কিন্তু এই মুহূর্তে আটকে রাখা হয়েছে এবং তাকে সুশান্ত বাবুর সঙ্গে যারা অন্যান্য সঙ্গীরা ছিলেন তারা তাকে আটকে রেখেছেন পুলিশকে খবর দেওয়া হয়েছে নিজের এলাকায় নিজের বাড়ির সামনে খোদ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আর তাকে লক্ষ্য করে গুলির চেষ্টা দুই যুবক মোটরবাইকে করে এসে অতর্কিতে এসে তারা কিন্তু সার করার করতে চেষ্টা করে তিন তিনবার ট্রিগার তিন তিনবার ট্রিগার চেপা হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা